হ্যালো এভরি ওয়ান ওয়েবসাইটে তোমাদের স্বাগত আমি অক্ষয় পাল তোমাদের গণিত শিক্ষক দেখো এখানে কী বলেছে এবিসিডি ট্রাফিজ্যামের এডি প্যারালাল টু বিসি এবং এক্স ওয়াই যথাক্রমে যথাক্রমে হচ্ছে এবি ও ডিসি বাহুর মধ্যবিন্দু যদি এক্স ওয়াই একুশটি দশ সেন্টিমিটার হয় তবে এটির সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য সমষ্টি অর্থাৎ এক্স ওয়াই সমান্তরাল বাহুদে মিনস এডি আর বিসি এডি প্লাস বি সি টু কত হবে সেটা আমাদের বের করতে হবে ওকে অর্থাৎ এ বি সিডিটি ট্রাফিজিয়াম যেখানে অতএব এখানে তো কী দেওয়া আছে অতএব এবিসিডি ট্রাপিজিয়ামের এবিসিডি ট্রাফিজিয়ামের

এবি ও ডিসি বাহুর মধ্যবিন্দু এবি ও ডিসি বাহুর মধ্যবিন্দু ওকে এবং বলা আছে একশো একুশ টু দশ সেন্টিমিটার বলা আছে এক্স ওয়াই ইকলস টু টেন সেন্টিমিটার বা দশ সেন্টিমিটার ওকে এবার অতএব এ এবং সি বিন্দু দুটি আমরা যুক্ত করলাম যাহা এক্স ওয়াই রেখাকে জেট বিন্দুতে ছেদ করে এখন দেখো এ এখন এ ও সি বিন্দুকে আমরা যুক্ত করলাম যা যা ওয়াই যা এক্স ওয়াই রেখাকে জেট বিন্দুতে ছেদ করে যা এক্স ওয়াই সরল রেখা বা রেখা সরল সরলরেখাকে জেড বিন্দুতে ছেদ করে ওকে অতএব ত্রিভুজ এ বিসি এর এবি বাহুর মধ্যবিন্দু এক্স এবং এসি বাহুর মধ্যবিন্তু জেড অতএব ত্রিভুজ দেখো অতএব ত্রিভুজ এবিসি এর যদি আমরা এবিসি ত্রিভুজ দেখাই এখানে দেখো এবি বাহুর মধ্যবিন্দু এক্স এবং এসি পাওয়ার মধ্যবিন্দু জেড ত্রিভুজ এ বি সি এর এবি বাহুর মধ্যবিন্দু এক্স এবি বাহুর মধ্যবিন্দু এক্স এবং এসি বাহুর মধ্যবিন্দু জেড এসি बिंदु जेड ओके अब आर त्रिभुज एसीडी सी डी एर आिभुज ए डी एर ডিসি ও এসি বাহুর মধ্যবিন্দু এসিডির ডিসি ও এসি বাহুর মধ্যবিন্দু ওয়াইওজেড ডিসি এবং এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ওয়াই এবং জেড যথাক্রমে ওয়াই এবং জেড ওকে এবার আমরা জানি কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দুটির সংযোজক সরলরেখা আমরা জানি আমরা জানি কোনো ত্রিভুজের কোনো ত্রিভুজের দুটি বাহোর মধ্যবিন্দু দুটির মধ্য বিন্দু দুটির সংযোজক সরলরেখা তৃতীয় বাহু সমান্তরালও অর্ধেক তৃতীয় বাহুর সমান্তরাল र्धेक ओके अर्थात एक्स जेड इक्वल्स टू हाफ बी सी अर्थात एक्स जेड इक्वल्स टू हाफ देखो যদি আমরা ত্রিভুজ এবিসি দেখি তাহলে ত্রিভুজ এবিসির ক্ষেত্রে এবি ও এসি বাহুর মধ্যবিন্দু দুটি এক্স জেড তাহলে এখানে আমাদের কি হবে আমাদের যেহেতু এক্স জেড প্যারালাল টু বিসি আছে আমাদের তাহলে আমাদের এক্স জেড এক্স জেড আমাদের কি হবে আমাদের হাফ বিসি হবে কারণ আমরা কী বলেছি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে মিনস ত্রিভুজ এর ক্ষেত্রে এবি বাহু এবং এসি বাহুর মধ্যবিন্দু দুটি সংযোজক সরল টাকা এক্স জেড সেটা হচ্ছে তৃতীয়বাহুর প্যারালাল এবং অর্ধেক মিন্স এক্সে এক্স জেড ইকোয়ালস টু হাফ অফ বিসি হবে এক্স জেড ইকোয়ালস টু হাফ অফ বিসি এটা আমরা ইকুয়েশান নাম্বার ওয়ান ধরছি এবং জেড ওয়াই ইকোয়ালস টু হাফ অফ এডি জেড ওয়াই এবং জেড ওয়াই ইকু টু হাফ অফ এ ডি এটা ইকুয়েশান নাম্বার টু ধরছি দেখো জেড ওয়াই মিন্স যদি আমরা ইকুয়েশান এডিসি দেখি আমরা বা ইকুয়েশান সরি ইকুয়েশান বলছি আমরা যদি আমরা ত্রিভুজ এডিসি দেখি আমরা বা ত্রিভুজ এসিডি ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রে এসি বাহর মধ্যে কিন্তু জেড এবং ডিসি বাহর মধ্যে কিন্তু ওয়াই তাহলে দুটি বাহুর মধ্যবিন্দু দুটি সংযোজ সেরাল রেখা তার তৃতীয় বাহ তৃতীয়বাহ মানে এডি এডি সমান্তরাল হবে এবং তার অর্ধেক হবে মিন্স জেড ওয়াই ইকোয়ালস টু হাফ অফ এডি হবে তাহলে জেড ওয়াই ইজ ইকাল টু হাফ অফ এডি ওকে অতএব ইকুয়েশন ওয়ান প্লাস ইকুয়েশন টু করে পায় অতএব অতএব ইকুয়েশন ওয়ান প্লাস ইকুয়েশন টু for a pi x z plus z y x z plus z y equals to half b c plus half a d half of b c plus হাফ অফ এডি ওকে এখন দেখো এক্স জেড প্লাস জেড ওয়াই এক্স জেড যদি এবিসিডি ট্রাফিক জ্যামটা দেখি আমরা এক্স জেড প্লাস জেড ওয়াই কত হচ্ছে এক্স ওয়াই তাহলে এক্স ওয়াই হচ্ছে আমাদের বা এক্স ওয়াই টু হাফ ইণ্টু বিচি প্লাছ এ ডি অ'কে বা বি চি প্লাছ এ ডি ইকুৱেলছ টু বা বিল এলছ টু টু ইণ্টু এক্স ৱাই বিচি প্লাছ एडि इक्वल्स टू टू इंटू एक्स वाई ओके तो ये इक्वल्स टू टू इंटु दस सेंटीमीटर, ओके एक्चुअल एखे क्रस नेट एक्स आटे इक्वल्स टू इंटु दस सेंटीमीटर, टू इंटु दस सेंटीमीटर equals to ट्वेंटी cm ओके अत ए बी सी डि ट्राफिक जमे समानल बाहुदय दुर्घ समष्टि मीस वि सी प्लस एडि जो समान बाहूदय होता है बी सी आर एडि ते दुर्घ समष्टि कहते कुछ सेंटीमीटर अतः ए बी सी डी ট্রাফিজিয়ামের সমান্তরাল বাহুদয়ের সমান্তরাল বাহুদয়ের দৈর্ঘ্যের সমষ্টি দৈর্ঘ্যের সমষ্টি ইকুয়ালস টু কুড়ি সেন্টিমিটার এটা হচ্ছে আমাদের অ্যান্সার ওকে বিদম্ব ডট কম ওয়েবসাইট দেখার জন্য ধন্যবাদ আরও গণিত সমস্যা ও সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ফলো করুন